তো এই মুভির শুরুতে আমরা একটা বাচ্চাকে দেখতে পাই যার নাম থর হেডরেল ছিল। সে বরফে ঢাকা একটা জায়গায় ছিল, কিন্তু সেখানেই একটা জায়গা ছিল যেখানে বরফ ছিল না, শুধু জল ছিল। সেই জলের মধ্যে বরফের দুটো টুকরো পড়েছিল, তার মধ্যে দ্বিতীয় টুকরোটাতে একটা বড় ব্লেড পড়েছিল। কেউ ভয়ে সেখানে যেতে চাইছিল না, কিন্তু থর তখন সেখানে যায়। সব বাচ্চারা তাকে সেখানে যেতে বারণ করছিল, কিন্তু সে সেখানে গিয়ে সেই ব্লেডটাকে তুলে নেয়। আর সে যখন সেই ব্লেডটা নিয়ে ফেরত আসছিল, তখন তার পা স্লিপ করে যায় এবং সে জলের মধ্যে পড়ে যায় এবং ডুবেই যাবে। সেই সময় তার একটা বন্ধু তাকে বাঁচিয়ে ফেলে। তারপরে তারা সবাই মিলে থরকে বাড়িতে পৌঁছে দেয়। তখন তার বাবা তাকে বলে, আমার মনে হয় তুমি তোমার শিক্ষা ঠিক পেয়ে গেছো। আর সে আরো বলে যে তুমি আমায় প্রমিস করো যে তুমি জীবনে আর এরকম বিপজ্জনক কাজ কখনো করবে না। কিন্তু থর তার বাবার কোনো কথারই উত্তর দেয় না, সে চুপ থাকে। আর এরম ভাবে আস্তে আস্তে সময় কাটতে থাকে, আর তারপরে চলে আসে 1937 সাল। থর এখন বড় হয়ে গেছিল আর সে আলাদা আলাদা জায়গায় ঘুরে বেড়াতো এবং সে সেখানকার লোকেদের উপরে রিসার্চ করতো, তাদের বিষয়ে জানতো এবং তার বইয়ে লিখতো। থর এখানে এসেছিল এই কারণেই যাতে সে এখানকার থাকা লোকেদের ব্যাপারে রিসার্চ করতে পারে এবং এখানকার থাকা লোকেদের বিষয়ে জানতে পারে এবং তার বইয়ে লিখতে পারে। একদিন আইল্যান্ডে সে আর তার গার্লফ্রেন্ড মানে তার বন্ধু একটা জায়গায় বসেছিল, আর সেই সময় সেখানে একজন বয়স্ক লোক আছে এবং সে বলে যে আমরা ইস্টিকি থেকে এখানে কিভাবে এলাম সেটা শুধুমাত্র ঈশ্বরই জানেন। থর বলে, আচ্ছা সত্যিই তোমরা ইস্ট থেকে এসছো? তখন সেই বয়স্ক ব্যক্তিটা বলে যে হ্যাঁ, সব কিছুই পূর্ব দিক থেকে এসছে, মানে ইস্ট থেকে এসছে। যেমন হাওয়া, সূর্যের কিরণ, এমনকি আমরাও এই সূর্যের কিরণের কারণেই এখানে এসেছি। তারপরে সেই বয়স্ক ব্যক্তিরা থর এবং তার গার্লফ্রেন্ডকে একটা পুরনো স্ট্যাচু দেখায়, মানে একটা মূর্তি। এই মূর্তিটা তাদের দেবতার ছিল। বিষয়টা এমনই ছিল যে এই সব লোকেরা সাউথ আমেরিকা থেকে এসেছিল, কিন্তু কিছু লোক এদের ব্যাপারে ভুল লেখে যে এরা সকলেই এশিয়া থেকে এসেছে। তাই থর এই বিষয়টাকে নিয়ে ডিস্টার্ব ছিল। তারপরে আমাদেরকে 1946 সাল দেখানো হয়, আর থর 10 বছর ধরে তাদের বিষয়ে রিসার্চ করতে থাকে। থর এই ব্যাপারটাকে নিয়ে একটা বইও লেখে। আর থর সে আইল্যান্ডে 10 বছর কাটিয়ে এসেছিল এবং সেখানে থেকে তাদের ওপর রিসার্চও করেছিল। সে সব কিছু রিসার্চ করে এই সিদ্ধান্তে পৌঁছায় যে সেই বয়স্ক লোকটা ঠিক কথাই বলছিল, ওই আইল্যান্ডে থাকা লোকেরা এশিয়া থেকে নয়, সাউথ আমেরিকা থেকেই এসেছিল। তারপরে থর একদিন একটা পাবলিশারের কাছে যায় যাতে সে তার বইটাকে ছাপায়, কিন্তু পাবলিশার থরের সেই বইটাকে পাবলিশ করতে মানা করে দেয়। পাবলিশার থরকে বলে, তোমার থিওরি সঠিক নয়, তোমার রিসার্চই সব ভুল। বহু বছর ধরে আমরা এটা জেনে এসেছি যে সেখানে থাকা লোকেরা এশিয়ার নাকি সাউথ আমেরিকার, আর বিগত 1500 সাল থেকে আমরা এটাই শুনে এসেছি যে সাউথ আমেরিকার কাছে সেই সময় অত টেকনোলজি ছিলই না, না এমন কোনো নৌকা বা জাহাজ ছিল যাতে করে লোকেরা এত দূরে আসতে পারতো। কিন্তু সেখানে এশিয়ার লোকেদের কাছে এইরকম সব কিছুই ছিল, আর সেই কারণেই তোমার থিওরিতে কেউই বিশ্বাস করবে না। তখন থর বলে তারা একটা রাফটে করে এসেছিল, রাফট বলতে কাঠের তৈরি একটা নৌকা যেটা তারা নিজেরাই বানিয়েছিল। আর এই কথাটা শোনার পর পাবলিশার হাসতে শুরু করে আর বলে, আচ্ছা যদি এরকমই হয়ে থাকে তাহলে তুমি যাও আর তোমার রাফট নাও, আর দক্ষিণ আমেরিকা থেকে তোমার যাত্রা শুরু করো, আর পলিনেশিয়ার আইল্যান্ড অব্দি পৌঁছে দেখাও। আর তুমি যদি তোমার রাফট নিয়ে সেই পলিনেশিয়ার আইল্যান্ড অব্দি পৌঁছাতে পারো তাহলে তোমার বই আমি পাবলিশ করে দেবো। পাবলিশারটা এমন বলে কারণ সেই ছোট্ট রাফট নিয়ে সেই বড় সমুদ্র পার করা কখনোই সম্ভব নয়। তখন থরের কাছে তার কথা প্রমাণ করার জন্য একটাই রাস্তা ছিল, সে রাফটের সাহায্য নিয়ে সাউথ আমেরিকা থেকে তার যাত্রা শুরু করা। তার এই সাউথ আমেরিকা থেকে পলিনেশিয়ার আইল্যান্ডের দূরত্ব ছিল প্রায় 8000 কিলোমিটার, আর যেই সমুদ্রে তার যাওয়ার কথা সেখানে বড় বড় শিপও ডুবে গেছে। আর এই সব কিছু করার জন্য তার টাকারও প্রয়োজন ছিল, আর তাই সে ম্যাগাজিনের লোকেদের কাছে যায় আর তাদের কাছে গিয়ে বলে যে আমি 8000 কিলোমিটার যাত্রা পাড়ি দেবো, তাও আবার কাঠের তৈরি একটা রাফটের সাহায্যে, মানে একরকমের নৌকার সাহায্যে যেটা 1500 সাল আগে চলতো আর যেটাতে কোনো রকম সেফটিও থাকবে না। তখন ম্যাগাজিনের লোকেরা বলে, তুমি কি মরতে চাও? আর আমরা এমন লোকেদেরকে টাকা দিই না যারা জেনে বুঝে মরতে চায়। তারপরে থর ক্লাবে যায় আর এমন লোকেদের সঙ্গে কথাবার্তা বলে যারা অনেকটা সময় তাদের জীবনের সমুদ্রে কাটিয়েছে। তখন সে তাদেরকে তার প্ল্যানের কথা বলে এবং একটা ড্রাফটের ড্রয়িং দেখায় আর বলে, তোমরা কি আমার সঙ্গে যাবে? তখন সেখানে থাকা একটা লোক বলে, তুমি কি জানো এটা কতটা মুশকিল? আর তুমি যে আমাকে ড্রাফটের ড্রয়িং দেখাচ্ছ, এটাতে যে কাঠগুলো আমরা দড়ি দিয়ে বাঁধবো সেই দড়িটা কিছুদিনের মধ্যেই খুলে যাবে, আর তখন আমরা সেখানেই আটকা পড়ে যাব, জলে ডুবে যাব আর মারাও যাব। তারপরে থর তাদের কথাবার্তা শোনে এবং শোনার পর সেখান থেকে ওঠে এবং সেখান থেকে চলে যায়। কিন্তু ক্লাবের মধ্যে একজন ব্যক্তি ছিল যে তাদের সব কথা শুনছিল। তারপর সেখান থেকে উঠে থরের কাছে যায় এবং গিয়ে বলে যে আমার তোমার রাফটের আইডিয়াটা খুব ভালো লেগেছে। তখন থর তাকে বলে, তুমি কে হে বৎস?
তখন সে বলে আমি ইঞ্জিনিয়ার আর আমি এই কাজে তোমার সঙ্গ দিতে যাই। আর এইভাবেই থর তার প্রথম সাথীকে পেয়ে যায়। তারপরে থর সেই ইঞ্জিনিয়ারকে নিজের টিমে করে নেয়, কিন্তু এখনও তার এই কাজটা করার জন্য টাকার প্রয়োজন ছিল। তখন থর নিজের ওয়াইফকে ফোন করে এবং বলে যে এই ক্রিসমাসেও আমি বাড়ি যেতে পারবো না, আমি এক অভিযানে যাচ্ছি। থরের ওয়াইফ তাকে বারণ করে আর বলে যে না এরকম করো না, এটা অনেক বিপজ্জনক। তখন থর তার ওয়াইফকে বলে আমি যদি এরকম না করি তাহলে আমি শেষ হয়ে যাব, আমি আমার জীবনে 10 বছর এই রিসার্চ করতে লাগিয়েছি। আর এটা বলে সে ফোনটাকে কেটে দেয়। তারপরে থর তার সেই সাথীর সঙ্গে একটা জায়গাতে যায় যেখানে অনেক কাঠ ছিল এবং সেই ইঞ্জিনিয়ারের 3 সাথীও ছিল, আর এখন তারা সবাই মিলে 5 হয়ে গেছে। তখন থর তাদেরকে রাফটের ড্রয়িংটা দেখায় আর বলে এটার মধ্যে আমরা কোনো চেঞ্জেস করতে পারবো না, এটা প্রমাণ করার জন্য যে আমরা রাফটেই এসেছি। তারপরে থর একজন ব্যক্তির কাছে যায় যে অনেক ধনী ছিল, সে থরকে টাকা দিতে রাজি হয়ে যায়। আর তাদের এই খবরটা নিউজ পেপারেও চলে আসে, আর সেটা দেখার পর একটা ক্যামেরাম্যানও তাদের টিমের সঙ্গে যুক্ত হয়ে যায় যাতে সে তাদের এই পুরো অ্যাডভেঞ্চারটা পুরো যাত্রাটা রেকর্ড করতে পারে। তারপর তারা সে রাফটাকে তৈরি করে ফেলে এবং তারা যখন যাত্রা শুরু করবে সেখানে অনেকজন আসে তাদেরকে বিদায় জানানোর জন্য। সবাই মনে মনে এটাই বিশ্বাস করতো যে এদেরকে বোধহয় আর দেখা যাবে না কখনো, কারণ তারা এত বড় সমুদ্রে সেই ছোট্ট রাফটাতে করে যাত্রা করছিল। তাদের সঙ্গে ছিল একটা ছোট্ট নৌকা যেটা বিপদে তাদের সাহায্য করতো, আর কিছু খাবারের জিনিস ও কিছু পান করার জিনিস, আর সঙ্গে একটা রেডিও ছিল। তারপরে আস্তে আস্তে তাদের রাফটা গভীর সমুদ্রের দিকে যেতে শুরু করে। তারপরে একদিন যখন তারা রাত্রেবেলা ঘুমাচ্ছিল তখন সেইখানে প্রচণ্ড একটা ঝড় আসে। তারপরে থর যখন সে রাফটের পর্দাটাকে খুলছিল তখন সেই সময় সে জলের মধ্যে পড়ে যায়। থর সাঁতার জানতো না কিন্তু তবুও তার বন্ধুরা যা হোক করে তাকে বাঁচিয়ে ফেলে আর সেইবারের মতো থর বেঁচে যায়। তারপরে যখন সকাল হয় তারা দেখতে পারে যে সেই তুফানের কারণে তাদের রাফটের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তারা সবাই মিলে সেই রাফটাকে আবার ঠিকঠাক করতে শুরু করে আর সমুদ্র এখন একদম শান্ত হয়ে গেছিল আর তারা আস্তে আস্তে তাদের লক্ষ্যর দিকে পৌঁছাচ্ছিল। কিন্তু এই যাত্রাটা এতটাও সহজ ছিল না যতটা তারা মনে করছিল। আর তখনই তারা সমুদ্রের মধ্যে একটা শার্ক দেখতে পায় আর তারা সেটাকে রেকর্ড করতে শুরু করে আর শার্কটা তাদের আশেপাশে ঘুরতে থাকে। আর তারপরেই থরের সেই প্রথম সাথী যে ইঞ্জিনিয়ার ছিল সে দেখতে পায় যে সে শার্কটা সে রাফটের তলা দিয়ে যাচ্ছিল আর সেটা দেখে সে বড্ড ভয় পেয়ে যায়। তারপরে সেখানেই সে শার্ককে মারার অস্ত্রটা হাতে তুলে নেয় এবং শার্কের উপর ছুঁড়েও দেয়। সেটা দেখার পর ইঞ্জিনিয়ারের সাথী তাকে আটকায় যাতে সেটা না ছড়ে, কিন্তু সে তবুও সেটাকে ছুঁড়ে দেয়। আর যে অস্ত্রটা সে ছুঁড়েছিল সেটার সঙ্গে দড়ি আটকানো ছিল আর সেই দড়িটা রাফটের সঙ্গে আটকানো ছিল। আর তারপরে সে শার্কটা সমুদ্রের মধ্যে পাগলের মতো করতে থাকে আর তার ফলে তাদের রাফটা ডুবেও যেত, কিন্তু যা হোক করে তারা সেই রাফটাকে বাঁচিয়ে ফেলে। আর এই কারণেই সেই ইঞ্জিনিয়ারের সঙ্গে তার সাথীর ঝামেলা হয়ে যায়। সে সাথী বলে তুমি এরকম কেন করলে, আমরা তো ডুবেই যেতাম। আর তখন থর তাদের মাঝে আসে আর বলে যে কেউ ঝামেলা করবে না, আমি তোমাদের লিডার, তোমরা আমার সঙ্গে কথা বলবে। আর এইভাবেই দিনটা কেটে যায় আর তাদের সেই রেডিওটাও খারাপ হয়ে যায়, কাজ করে না, আর তখন তাদের কানেকশনও নষ্ট হয়ে গেছিল। তারপরে সেই ইঞ্জিনিয়ার সাথী পাগল হয়ে যাচ্ছিল আর মনে মনে এটা ভাবছিল যে এই রাফটা খুব তাড়াতাড়ি ডুবে যাবে আর আমরা সবাই এখানেই মরে যাব, আর সেই সব আলতু ফালতু ভাবছিল মাথায় সব সময়। তারপরে তাদের সঙ্গে যে ক্যামেরাম্যান ছিল সে সেই ছোট্ট নৌকাতে চেপে তাদের থেকে একটু দূরে যাচ্ছিল যাতে সে সবাইকার ভিডিও বানাতে পারে এবং তাদেরকে রেকর্ড করতে পারে। কিন্তু তখনই সেখানে অনেক বড় বড় শার্ক চলে আসে যারা সেই ক্যামেরাম্যানের উপর অ্যাটাকই করতো, কিন্তু থর সেটা দেখে ফেলে আর সেই সময় ক্যামেরাম্যানকে টেনে এসে জল থেকে বের করে ফেলে এবং তার প্রাণ বাঁচিয়ে নেয়। সমুদ্রে সব দিকেই বিপদ ছিল এবং সব দিক থেকেই তাদের মৃত্যু হতে পারত। আর এদের মধ্যে একজন সাথীর কাছে একটা তোতা পাখি ছিল, সে গিয়ে জলের মধ্যে বসে। তখন সেখানে একটা অনেক বড় শার্ক আসে এবং সেই তোতা পাখিটাকে খেয়ে নেয়, আর যার এই তোতা পাখিটা ছিল সে প্রচণ্ড রেগে যায় এবং দুঃখও পায়। আর যখন সেই শার্কটা তাদের রাফটের কাছে আসে তখন সে তার লেজ ধরে তাকে সেই রাফটের মধ্যে তুলে আনে। তারপরে সবাই মিলে সেই শার্কটাকে মেরে ফেলে মাথার মধ্যে আঘাত করে। শার্ককে তো তারা মেরে ফেলেছিল কিন্তু সেই শার্কের রক্ত পুরো সমুদ্রে ছড়িয়ে গেছিল আর তার কারণে আরো অনেক শার্ক তাদের সেই রাফটের কাছে আসছিল। সেই ইঞ্জিনিয়ার সাথীটা অনেক ভয় পেয়ে গেছিল। তারপরে সে একটা বাক্স নিয়ে আসে এবং সেখান থেকে লোহার তার বের করে আর বলে আমরা আমাদের রাফটাকে এই লোহার তার দিয়ে বেঁধে দিই, না হলে আমাদের রাফটা ডুবে যাবে এবং আমরা এই শার্কের খাবার হয়ে যাব। তখন থর তার থেকে লোহার তারগুলো নিয়ে সমুদ্রে ফেলে দেয় আর বলে আমরা সেরম ভাবেই যাব যেরম ভাবে 1500 আগে লোকেরা গেছিল। এই সব কথা শুনে ইঞ্জিনিয়ারের মাথা খারাপ হয়ে যায় এবং তার পা স্লিপ কেটে যায় আর সে সমুদ্রের মধ্যে পড়ে যায়। তখন শার্করা আশেপাশেই ঘুরছিল। তারপর শার্কদের খাবার হয়ে যাওয়ার আগেই তার সাথীরা তাকে তুলে ফেলে এবং তাকে বাঁচিয়ে নেয়। তারপরে সে সবাইকার থেকে ক্ষমা চায়, সে বলে যে আমার ভুল হয়ে গেছে। কিন্তু এখানে সবথেকে বড় বিষয় এটা ছিল তারা সকলে যাত্রা তো করছিল কিন্তু তারা কেউই জানতো না যে তারা সঠিক রাস্তায় যাচ্ছে না ভুল রাস্তায় যাচ্ছে। কিন্তু থরের ভরসা ছিল, সে বলে যে আমরা একদম সঠিক রাস্তাতেই যাচ্ছি।
তাদের এই যাত্রা 3 মাস হয়ে গেছিল এবং তাদের সেই রেডিওটাও একটু একটু কাজ করছিল। তারপরে তারা সেই রেডিওর সাহায্যে মেসেজ পাঠায় এবং তার ফলে বাইরে পুরো একটা হাঙ্গামা হয়ে গেছিল, কারণ এতে এটা প্রমাণ হয় যে বাইরে সবাইকার যে থিওরি ছিল সেগুলো আসলে ভুল ছিল। একদিন সকালে তাদের একটা সাথী আকাশের মধ্যে একটা পাখিকে উড়তে দেখে। তারা অনেক খুশি হয়ে যায় কারণ তারা স্থলভূমির অনেক কাছাকাছি পৌঁছে গেছিল। তারা সেই আইল্যান্ডটাকে দেখতে পায়, কিন্তু তখনও তাদের সমস্যা শেষ হয় না, কারণ তাদের ওখানে পৌঁছাতে গেলে বড় বড় ঢেউ পেরিয়ে যেতে হতো। তারপরে তারা যখন সেই ঢেউয়ের কাছে পৌঁছায় তখন সেই ঢেউগুলো তাদের ডাবটাকে ধ্বংসই করে দেবে। সেই সময় তাদের কপাল ভালো থাকে এবং তারা সেখান থেকে বেঁচে পেরিয়ে সেই পলিনেশিয়ার আইল্যান্ডে পৌঁছে যায়। এই 6 জন মিলে সময়ই পাল্টে দিয়েছিল পুরো, কারণ এত বছরের থিওরিকে তারা ভুল প্রমাণ করে দিয়েছিল। আর এই কাহিনী থেকে আমরা এটা শিখতে পারি যে দুনিয়াতে কোনো কাজই মুশকিল নয়, যদি আমাদের চিন্তাভাবনা সঠিক হয় আর সেই কাজটা করার উদ্যম প্রখর হয়, তাহলে বড় থেকে বড় মুশকিলেরও খুব সহজেই সমাধান করা যায়, যেমনটাই 6 জন মিলে করেছে। থরের নিজের ওপরে পুরো ভরসা ছিল যে সেই কাজটাকে করতে পারবে। তারা 6 জন তাদের জীবনের ঝুঁকি রেখে এই 101 দিনের যাত্রাটাকে সম্পূর্ণ করেছিল আর নিজেদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখে দিয়েছিল। আর তখন এটা প্রমাণ হয়ে গেছিল যে পলিনেশিয়ার আইল্যান্ডের লোকেরা এশিয়ার নয়, সাউথ আমেরিকার লোক। আর যেই রাফটে তারা যাত্রা করেছিল সেই রাফটার নাম কন্টিকি ছিল, যেটাই মুভিটার নামও। আর সেটা এখনো মিউজিয়ামে রাখা আছে আর হাজার হাজার লোক প্রতি বছর সেটাকে দেখতে যায়। আর এখানে আমাদের সত্য ঘটনা অবলম্বে এই মুভিটা শেষ হয়ে যায়।